সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা সিডিপির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব। তো দেখো, এর আগে আমরা পিয়াজের প্রজ্ঞামূলক এবং জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, কারণ তিনি প্রজ্ঞামূলক এবং জ্ঞানমূলক তত্ত্বের ওপর কিন্তু বিস্তারিত গবেষণা করেছিলেন। তো নৈতিক বিকাশের ওপর তেমন কিন্তু তিনি কোনো গুরুত্ব আরোপ করেননি, যদিও এর উপর তিনি যে তথ্যগুলো দিয়েছেন আমরা সেটাকেই আমরা খুব সংক্ষেপে কিন্তু আলোচনা করব। তো দেখো, এর আগে একটা কথা বলি তোমাদের, যে নৈতিক বিকাশের ওপর যিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তিনি হচ্ছেন কিন্তু কোহেলবার্গ। এবং কোহেলবার্গের তত্ত্ব যদি তোমরা দেখো সেটা আমরা এই চ্যানেলে আলোচনা করেছি এবং তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে কিন্তু দেখে নেবে। তো দেখো, পিয়াজে যে এই নৈতিক বিকাশের ওপর কিন্তু চারটি পর্যায়ের কথা বলেছেন, তার যে তত্ত্বটা সেটাকে চারটি পর্যায়ে ভাগ করেছেন। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানোমি, যেটা বয়স ধরা হয়েছে যে 0 থেকে 5 বছর। তো দেখো, এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা যদি আমাদের কোহেলবার্গের ভিডিওটা দেখে থাকো বা এই কোহেলবার্গ সম্পর্কে যদি তোমরা পড়ে থাকো, তাহলে একটা জিনিস দেখবে যে তিনি যে প্রথম স্তরকে ভাগ করছেন তার বয়স হচ্ছে 4 থেকে 10 বছর। দেখো, এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে কোহেলবার্গ মনে করছেন যে 4 বছর থেকে একটা শিশুর নৈতিক বিকাশ শুরু হচ্ছে। সেদিক থেকে দেখলে পিয়াজে মনে করছেন একদম 0 থেকে, অর্থাৎ জন্মের পর থেকে কিন্তু একটা শিশুর নৈতিক বিকাশ শুরু হচ্ছে। তো বোঝা গেল যে এর দৃষ্টিভঙ্গি যে পার্থক্য সেটা। এরপরে আমরা দেখব যে পিয়াজে কোন বিষয়গুলো তুলেছেন। তো দেখো, প্রথমে যেটা পিয়াজে বলেছেন সেটা হচ্ছে তার অ্যানোমি স্তরে, যে এই বয়সী শিশুদের আচরণ নৈতিক মান অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না, এটাই স্বাভাবিক। কারণ একটা শিশু কখনোই জানে না যে নৈতিক আচরণ কি বা নৈতিকতা বিষয়টা কি। সুতরাং সে তার যে নৈতিক আচরণ সেটা অবশ্যই নৈতিক মান অনুযায়ী হবে না, এটাই স্বাভাবিক। তো তার নৈতিক আচরণ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা এর জন্য প্রধান দায়ী হচ্ছে কি? আনন্দ এবং ব্যথা। বোঝা গেল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হেটারোনমি অথরিটি, যেটার বয়স হচ্ছে 5 থেকে 9 বছর। এই স্তরে নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় বাহ্যিক কর্তৃত্ব দ্বারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক বা কোনো ব্যক্তির নিয়ন্ত্রণের দ্বারা কিন্তু এই স্তরে একটা শিশুর নৈতিক বিকাশ হচ্ছে শাস্তি এবং পুরস্কার এর মাধ্যমে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোন স্তরে শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে নৈতিক বিকাশ হচ্ছে, সেটা হচ্ছে কি? হেটারোনমি অথরিটি, বয়স হচ্ছে 5 থেকে 9 বছর। তো দেখো, এই স্তরে কি হচ্ছে যে একটা শিশু শাস্তি এড়ানোর জন্য সে কিন্তু নৈতিক আচরণ করবে, এটা আমরা কোহেলবার্গের তত্ত্বতেও পেয়েছি। আরেকটা জায়গায় কী হচ্ছে যে পুরস্কারের জন্য বা কোনো পুরস্কার পাওয়ার লোভে বা পুরস্কার পাওয়ার তাড়নায় সে কিন্তু এই নৈতিক আচরণ করবে। তো দেখো, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তৃতীয় স্তর, যেটা হচ্ছে হেটারোনমি রেসিপ্রোসিটি, যার বয়স হচ্ছে 9 থেকে 13 বছর। তো এই স্তরে নৈতিক আচরণ দলের সহমতের দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ আমরা জানি যে একটা শিশু এই সময় দলের সাথে মেশে, অর্থাৎ তার সহপাঠী হোক বা তার খেলার সাথে, তো সেই দলের প্রভাবটা কিন্তু তার নৈতিক জীবনে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ একটা জানি যে একটা শিশু যে পরিবেশে বা যে দলের সঙ্গে মিশবে তার ভাবধারাকেই কিন্তু সে গ্রহণ করবে। তাই একটা শিশুর ক্ষেত্রে পরিবারের পর যদি তার নৈতিক আচরণে কোনো বিশেষ প্রভাব ফেলে সেটা কিন্তু তার দল, অর্থাৎ এই স্তরে কিন্তু সেই দলের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা শিশুর জীবনে। তো সেটা আমরা যদি বলি তাহলে যে দলের প্রভাব কোন স্তরে ঘটে সেটা হচ্ছে হেটারোনমি রেসিপ্রোসিটি, যার বয়স হচ্ছে 9 থেকে 13 বছর। তো এরপরে যেটা হচ্ছে, এরপরে হচ্ছে লাস্ট যেটা স্তর সেটা হচ্ছে অটোনমি, যার বয়স হচ্ছে 13 থেকে 18। এবং এই স্তরে কিন্তু পরিপূর্ণভাবে নৈতিক আচরণের বিকাশ ঘটে, কারণ এখানে কোনো বাহ্যিক কর্তৃত্ব বা দলের প্রভাব বা কারো শাস্তি বা ভয় এড়ানোর জন্য কিন্তু শিশু নৈতিক আচরণ করে না। এখানে নিজের যুক্তি এবং নিজের মধ্যে ন্যায় বিচারের যে ভাবনা সেটা কিন্তু এখানে প্রভাবিত করে তার নৈতিক আচরণকে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা যারা এই পিডিএফটি পেতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে এডুকেটেড দুনিয়া লিখে, সেখানে ব্র্যাকেটে টেট লেখা বলে একটা গ্রুপ পাবে, তোমরা কিন্তু সেখানেই জয়েন হয়ে যাবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।